স্বামীর গালে আমি জীবনে চুমাই দেখাই নাই। কেন কেন আমার কাছে ভালো লাগলো না? তুমি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? জি, আমি অনেক বড় একটা অফিসে চাকরি করে। কি অফিসে চাকরি করে? মানে কৃষি গবেষণা। আই এম ফাইন, আই লাইক ইউ ভাইয়া, আই লাইক ইউ বন্ধু, আই লাইক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিও শুরুতে একজন মহিলাকে দেখেছেন, সে হয়তো তার মাথায় একটু সমস্যা রয়েছে, সে নাকি প্রেগনেন্ট। কিভাবে হলো? সে রাস্তায় রাস্তায় থাকে, সে তার বাড়ি ঘর নেই, সে বলতেছে তার স্বামী কৃষি গবেষণা কারাগারে চাকরি করে, এই ধরনের অনেক অনেক কথাবার্তা বলতেছে, অথচ সে অন্তঃসত্ত্বা। কিভাবে হলো এবং সে রাত্রে কোথায় থাকে, তার সঙ্গে কে কে ওই ধরনের কাজকাম করে, বিস্তারিত আজকে তার মুখ থেকে শুনবো। বেশি কথা না বলে চলুন আগে সেই ভিডিওটা দেখি। সেই ভিডিওটা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিশ্চিত থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি ওয়ার্মিং, ভেরি ভেরি চাকি। মানে রাধা থেকে রুবি খান। মানে তার মানে তুমি হিন্দু ছিলা? জি। হিন্দু থেকে মুসলমান হয়েছো? জি। আচ্ছা, আমরা একটা জিনিস মানে শুনতে পাইছি, তুমি নাকি প্রেগনেন্ট, এটা কি সত্যি? জি। এটা কি সত্য? জি। তো তোমার স্বামী কোথায়? স্বামী আছে। স্বামী আছে? জি। স্বামী থাকে কোথায়? স্বামী অনেক বড় একটা অফিসে চাকরি করে। কি অফিসে চাকরি করে? মানে কৃষি গবেষণা। কি কৃষি গবেষণা? জি। তা তোমার এরকম রাস্তা ফেলা রাখছে কে? আমার ভালো লাগে। ও, রাস্তায় ঘুরতে ঘুরতে তোমার ভালো লাগে? হ্যাঁ, রাস্তার জীবন হলে সুখের জীবন। সুখের জীবন? তা রাস্তা নিয়ে একটা গান গাও, সুখের জীবন নিয়ে। ও, সুখের জীবন। হ্যাঁ। এই যে তুমি রাস্তা আজকে রাত্রে ঘুমাইবা কই? জানো রাতে নেই কাই। তা কোন জায়গায় ঘুমাইবা? এ এক এক কানে শুনে। তুমি যে রাস্তাঘাটে ঘুমাও, কেউ কি তোমার কোনো খারাপ অপনোর দেয় না, কিছু কয় না, খারাপ সব কিছু কয় না? নেভার, নো নেভার। তুমি মাঝে মাঝে যে ইংলিশ ইংলিশ বলো, এগুলো কই থেকে শিখছো? এটা হ্যাঁ, যখন স্কুলে পড়ছিলাম তখন শিখছিলাম। এই যে নো নেভার, এটা অর্থ কি? মানে আই এম ফাইন, আই লাইক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ, ভেরি ভেরি ওয়ান্ডারফুল। মানে টাকি মাসের বাকি মাসের বত্তা? জি। এটা আবার কি? আই লাইক ইউ মানে ফেভারেট। হ্যাঁ, ও আচ্ছা। মানে খাওয়া, মানে চাচিদের রান্না, চাচাদের রান্না, মানে আই লাইক ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা ইংলিশ কি? মানে ভালোবাসি, মানে শুধু ভালোবাসা কইলে তো হয়ে যায় না, মুহের কথা, ভালোবাসা তো টাকা লাগে। মানে আমি যদি আমার গার্লফ্রেন্ডে বলতে চাই আমি তোমারে ভালোবাসি, তাহলে কিভাবে বলবো? ইংলিশ দা, ইংলিশ দা, আই হেট ইউ, আই হেট ইউ, নো নেভার, কখনো না, মানে নিব না। স্বামীকে বিয়ে মুসলমান? জি, মুসলমান বানাইছি। মানে ও যাইতে চায় না, ওরে কি করছি? ও কি হিন্দু ছিল? ও যাতে হিন্দু ছিল, যাতে ছিল না, তারা দুইজনে মিলে মুসলমান হইল। আছি আমার মুসলমান হওয়ার বুদ্ধিটা কে দিছে? মুসলমান হওয়ার বুদ্ধিটা কে দিছে? মানুষ, মানুষ। হ্যাঁ, মানে তিন মাস আমি একজনে নিয়ে গেল, হেন চিকিৎসা করে বলছে মুসলিমের জীবন বলে সুখের জীবন। ও, মুসলিম জীবন সুখের জীবন? ও মা, লজ্জা পাইছে এখন? কথা এটা না, কথা হইলো তুমি তো ইংলিশ মিংলিশ তো আরো ভালো, এখন আমি তোমার কাছ থেকে ইংলিশ কিছু শিখতে চাই, মানে কিছু ইংলিশ আমাকে শিখিয়ে দাও, এবং এই ভিডিওটা হাজার হাজার মানুষে দেখবো তোমার কাছ থেকে, যদি কিছু ইংলিশ শিখতে পারে, যেমন আমি তোমার ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না, এরকম কিছু কথা শিখিয়ে দাও। মানে যেমন আমি কাঁঠাল ভালোবাসি, আম ভালোবাসি, সবই ভালোবাসি, কিন্তু একটা জিনিসে ভালোবাসি না, তার স্বামী। স্বামীর গালে আমি জীবনে চুমাই দেখাই নাই। কেন কেন আমার কাছে ভালো লাগলো না? তোমার কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো? আমাকে একটা ইংলিশ শোনাও, তারপরে ভিডিওটা শেষ করে দিই। মানে কি খেলবো, আমার খেলবো ইংলিশ, কানামাছি, মৌমাছি, মানে কি আমি বুঝতে পারছি? ইংলিশ বলো, ঠিক আছে। আমি কি, আমি যে ওনারা আসছে না, ওনাদেরকে বলো যে এই জায়গা থেকে সরে যাও, এটা ইংলিশ বলো। না, আমি বলতে পারবো না, সরম সরম। হ্যাঁ, ওরা বাই বাদার, রাই বাদার।